চাঁদপুরে অগ্রণী ব্যাংক থেকে পঁচাত্তর লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে মতলব উত্তর উপজেলার অগ্রণী ব্যাংক পিএলসি চ্যাঙ্গারচর শাখায় এই ঘটনা ঘটে এই ঘটনায় ব্যাংকের চ্যাঙ্গারচর বাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ মিয়া সোমবার বাদী হয়ে মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করে মামলা সূত্রে জানা যায় অগ্রণী ব্যাংক পিএলসির চর বাজার শাখার ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ গত উনত্রিশে আগস্ট বিভিন্ন বাহানায় হাজির না হলে খোলা ব্যাংকের সম্ভব হয়নি পরবর্তীতে ব্যাংকে তার অনুপস্থিতি সন্দেহজনক হলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেন শাখা ব্যবস্থাপক ইউসুফ মিয়া এর আগে রোববার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ভল্ট খোলা হয় এ সময় পঁচাত্তর লক্ষ বিশ হাজার টাকা কম পাওয়া যায় পরে থানায় মামলা দায়ের করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক পুলিশ যারায় ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ ও অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে মামলার তদন্ত করা হচ্ছে এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষ